নমস্কার বন্ধুরা, আমি বুদ্ধদেব কর্মকার। এডুকেশন নোট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে জানাবো যে বেশ কয়েকটি পরীক্ষার চাকরি পরীক্ষা কিন্তু রেজাল্ট বেরিয়েছে, সেগুলোর ব্যাপারে তথ্য দিতে এসেছি। প্রথমে জানিয়ে রাখি আপনাদেরকে, এটা রাজ্যেরও রয়েছে এবং সেন্ট্রালেরও রয়েছে। তো চলুন শুরু করছি, এবং শুরু করার আগে একটি জিনিসই বলে রাখি যে আপনারা যদি চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলে গিয়ে বেল অপশনটা প্রেস করে দিবেন, তাহলে কিন্তু নতুন ভিডিও নোট তথ্যগুলো আপনি আপনার মোবাইলে পেয়ে যাচ্ছেন। প্রথম যেটা রয়েছে বন্ধুরা, দেখুন বাঁকুড়ার এটা রয়েছে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে এটা নেওয়া হয়েছিল পরীক্ষা। তো সেটারই এখানে বলে দিয়েছে যে এইখানে যে 4/9/2019 পাবলিশড হয়েছিল, সেটা 19/11/2019 সকাল 10টার সময় এই মাইনরিটি ভবন যেটা রয়েছে এটাতে কম্পাউন্ড, যেটা কালেক্টরেট কম্পাউন্ড বাঁকুড়া, সেখানে অল এলিজিবল ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। তাদের যে অরিজিনাল এবং জেরক্স কপিটাকে সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে যেতে বলছে, উইথ আইডেন্টি প্রুফ ইন অরিজিনাল নিয়ে যেতে বলছে। এবং লিস্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হলো লিস্ট, এটা অটোমেটিক জেনারেটেড লিস্ট, এরকম ছিল। তো এখানে দেখুন অ্যাকাউন্টেন্ট এবং ডেটা অপারেটরের এই যে লিস্টটা রয়েছে, এইভাবে লিস্টগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা এই লিস্টটা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। এরপরে বন্ধুরা, যেটা বেরিয়েছিল পশ্চিম বর্ধমান জেলা পরিষদের, যেটা 21/8/2019 বেরিয়েছিল, সেটা 8/11/2019 নোটিফিকেশন দিয়ে দিয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেট। এটা হলো সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট। তো এই লিস্টটা আপনি পিডিএফ এর মাধ্যমে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। এরপরে যেটা রিক্রুটমেন্টের রেজাল্ট বেরিয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে যে দুটো রয়েছে সেটা হলো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্টটা হয়েছিল, সেটা আপনাকে বলে কি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 04/2019। এটা হলো তাদের লিস্ট, যে 12 জনকে পাস করিয়েছে। আর এটা পদটা ছিল ডেট অফ স্টেনোগ্রাফি টাইপিং অ্যান্ড পার্সোনালিটি টেস্ট, 29/11/2019 সকাল 10টা থেকে হবে। তো এটার আপনাদের রয়েছে। তো বন্ধুরা, এটার পরীক্ষাটা অর্থাৎ যেটা টাইপিং এবং পার্সোনালিটি টেস্ট স্টেনোগ্রাফার পদের বেলা, যেটা হবে 29/11/2019, 16/9/2019 থেকে আপনি কিন্তু ওদের ওয়েবসাইট যেটা রয়েছে mscwb.org ওয়েবসাইট থেকে আপনি আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন, যেটা বায়োডাটা ফরম্যাটে থাকবে। কিন্তু যদি না করতে পারছেন সেক্ষেত্রে আপনাকে বলে দিয়েছে 25/11/2019 এবং 26/11/2019 এই দুটো ডেটে সকাল 11টা থেকে বিকেল 4টার মধ্যে ওদের যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কমিশনটা রয়েছে, অর্থাৎ অফিসটা রয়েছে, সেখান থেকে আপনার ফটো আইডি এবং অ্যাডমিট কার্ডটা, এটা রিটার্ন এক্সামে দিতে গিয়েছেন, সেটা নিয়ে যেতে লাগবে। তো আপনাকে তাহলে সেখান থেকে টাইপিং এবং পার্সোনালিটি টেস্টে যেটা অ্যাডমিট কার্ডটা, যেটা বায়োডাটা ফরম্যাটটা থাকবে, সেটা ওরা ফোন থেকে ডাইরেক্ট দিবে আপনাদের হ্যান্ডে। পরের যেটা দেখতে পাচ্ছেন লিস্টটা রয়েছে সেটাও হচ্ছে হলো অ্যাডভার্টাইজমেন্ট 04/2019। এটা হলো ডেট অফ পার্সোনালিটি টেস্ট দিয়েছে, শুধু এটা পার্সোনালিটি টেস্ট হবে, 29/11/2019 থেকে 11টা থেকে শুরু হবে। এবং এটা ছিল ল অ্যাসিস্ট্যান্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল ভ্যালুয়েশন বোর্ডের। তো এটার যেটা পরীক্ষার যেটা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন 16/11/2019, কিন্তু যদি না ডাউনলোড করতে পারছেন সেম 25/11/2019 থেকে এবং 26/11/2019 পর্যন্ত সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে আপনাকে ওদের অফিসে চলে যেতে লাগে ফটো আইডি নিয়ে এবং রিটার্ন এক্সামে অ্যাডমিট কার্ডটা নিয়ে, তাহলে আপনি কিন্তু ডাইরেক্ট অ্যাডমিট কার্ডটা ওখান থেকেও পেয়ে যেতে পারেন। এখন বন্ধুরা, রূপশ্রী প্রকল্প এবং শিলিগুড়িটা বলে দেওয়া হয়েছিল কমিউনিটি টাইমে একটি পিকচারের মাধ্যমে, এটা 7/9 হয়ে গেল। সেরকমই আরেকটি রয়েছে হাওড়ার, যেটা রূপশ্রী প্রকল্প মধ্যে রিক্রুটমেন্ট হচ্ছে ফর অ্যাকাউন্টেন্টের ডেট দিয়ে দিয়েছে, দেখুন 15/9/2019। ডেসক্রিপশন বক্সে পিডিএফটা অবশ্যই পেয়ে যাবেন, কিন্তু একবার দেখে নিন। এখানে টাইম অফ রিপোর্টিং বলে দিয়েছে সকাল 12টা, অর্থাৎ দুপুর 12টা, এবং 3rd ফ্লোর যে অ্যাড্রেসটা দিয়েছে এখানে হাওড়াতে সেখানে যেতে লাগবে। ডাটা এন্ট্রি যেটা অপারেটর ছিল, যেটাতে ফার্স্ট ব্যাচের দুটো ব্যাচ ভাগ করে দিয়েছে, ফার্স্ট ব্যাচে যাদের নাম আছে তাদের 16/9/2019 রিপোর্ট করতে হবে 10টার মধ্যে এই অ্যাড্রেসেই, এবং সেকেন্ড ব্যাচেরও 16/9 রিপিট করতে লাগবে এই অ্যাড্রেসে, এই অ্যাড্রেসে সেম অ্যাড্রেসে। কিন্তু রিপোর্টিং টাইম হলো এখানে 1:30, দুপুর 1:30। তো এটা হলো সেই লিস্টটা, পাশের লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো প্রথমেরটা অ্যাকাউন্টেন্টের। তারপরে এটা রয়েছে, এটা হলো আপনাদের ডেটা এন্ট্রি অপারেটরের ফার্স্ট ব্যাচের, এটা ফার্স্ট ব্যাচেরই চলছে, এখানে দেখুন ফার্স্ট ব্যাচের চলছে। এবার দ্বিতীয় ব্যাচের সেকেন্ড ব্যাচ এখানে কিন্তু লেখা থাকবে, আপনারা দেখে নেবেন পিডিএফটার মধ্যে সেকেন্ড ব্যাচের এটা রয়েছে। তো অর্থাৎ এই ডেটটা হলো তাহলে 15/9 এবং 16/9, এই দুটো ডেটে কিন্তু পরীক্ষাটা হচ্ছে। পরীক্ষা কি হচ্ছে, কম্পিউটার টেস্ট হচ্ছে এবং পার্সোনালিটি টেস্ট হচ্ছে, দুটো পদের বেলা, অ্যাকাউন্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর পদে। দেখুন বন্ধুরা, এরপরে যে দুটো রয়েছে, একটি হলো
রূপশ্রী প্রকল্পের মধ্যে ঝাড়গ্রামে রিক্রুটমেন্টটা এটা হয়েছিল, সেটা ইন্টারভিউ ডেট দিয়েছে, এটা 7/11/2019 থেকে 18/11/2019 কিছু একটা ডেট দিয়েছে। এটা হলো লিস্ট, এই লিস্টটা আপনারা ডিসক্রিপশন বক্সে এটা আপনারা পেয়ে যাবেন, এবং ঝাড়গ্রাম .gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা ওখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং তার সঙ্গে আরেকটা যেটা রয়েছে, ইন্টারভিউ শিডিউল লিস্ট, এলিজিবল ক্যান্ডিডেট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি এসসি এইচএস ট্রেন্ড RGGHS বেলপাহাড়ি, এটার কিন্তু যেটা ইন্টারভিউ ডেটটা দিয়েছে 15/11/2019 সকাল 11টা থেকে। তো আপনারা এই ওয়েবসাইট থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু ডাউনলোড অবশ্যই করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি, এবং ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন নিজের দরকারি বন্ধুদের সাথে। তো বন্দে মাতরম, জয় হিন্দ।